কথা মালা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সিংহ ও তিন বৃষ। তিন বৃষের পরস্পরের অতিশয় সম্প্রীতি ছিল। তাহারা নিয়ত এক মাঠে একসঙ্গে চড়িয়া বেড়াইত। এক সিংহ সর্বদাই এই ইচ্ছা করিত, এই তিন বৃষের প্রাণবধ করিয়া মাংস ভক্ষণ করিব। কিন্তু উহারা এমন বলবান যে তিন একত্র থাকিলে সিংহ আক্রমণ করিয়া কিছু করিতে পারে না। এজন্য সে মনে মনে বিবেচনা করিল, যাহাতে ইহারা পৃথক পৃথক চরে এমন কোন উপায় করি। পরে কৌশল করিয়া সে উহাদের মধ্যে এমন বিরোধ ঘটাইয়া দিল যে তিনের আর পরস্পর মুখ দেখা দেখি পর্যন্ত রহিল না। তখন তাহারা পরস্পর দূরে পৃথক পৃথক স্থানে চরিতে আরম্ভ করিল। সিংহ এই সুযোগ পাইয়া একে একে তিনের প্রাণ সংহার করিয়া ইচ্ছামতো আহার করিল। বন্ধুদিগের পরস্পর বিরোধ শত্রুর আনন্দের নিমিত্ত। শৃগাল ও সারস। এক দিবস এক শৃগাল এক সারসকে বলিল, ভাই, কাল তোমায় আমার আলয়ে আহার করিতে হইবে। সারস সম্মত ও পরদিন যথাকালে শৃগালের আলয়ে উপস্থিত হইল। উপহাস করিয়া আমোদ করিবার নিমিত্ত শৃগাল অন্য কোনো আয়োজন না করিয়া থালায় কিঞ্চিত ঝোল ঢালিয়া সারসকে আহার করিতে বলিল এবং আপনিও আহার করিতে বসিল। শৃগাল জিহ্বা দ্বারা অনায়াসেই থালার ঝোল চাটিয়া খাইতে লাগিল। কিন্তু সারসের ঠোঁট অতিশয় সরু ও লম্বা, সুতরাং সে কিছুই আহার করিতে পারিল না, চুপ করিয়া বসিয়া রহিল। আহারে বসিবার সময় তাহার যেরূপ ক্ষুধা ছিল সেইরূপই রহিল, উহার কিছুমাত্র নিবৃত্তি হইল না। সারসকে আহারে বিরত দেখিয়া শৃগাল ক্ষোভ প্রকাশ করিয়া কহিল, ভাই, তুমি ভালো করিয়া আহার করিলে না, ইহাতে আমি অতিশয় দুঃখিত হইলাম। বোধ করি আহারের দ্রব্য সুস্বাদু হয় নাই, তাই ভালো করিয়া আহার করিলে না। সারস শুনিয়া উপহাস বুঝিতে পারিয়া তখন কোনো উক্তি করিল না, কিন্তু শৃগালকে জব্দ করিবার নিমিত্ত যাইবার সময় কহিল, ভাই, কাল তোমায় আমার ওখানে গিয়া আহার করিতে হইবে। শৃগাল সম্মত হইল। পরদিন যথাকালে শৃগাল সারসের আলয়ে উপস্থিত হইলে সারস এক গলা সরু পাত্রে আহার সামগ্রী রাখিয়া শৃগালের সম্মুখে ধরিল এবং, আইসো ভাই, ভোজন করি, এই বলিয়া আহার করিতে বসিল। সারস আপন সরু লম্বা ঠোঁট অনায়াসে পাত্রের মধ্যে প্রবিষ্ট করিয়া আহার করিতে লাগিল, কিন্তু শৃগাল কোনো মতে পাত্রের মধ্যে মুখ প্রবিষ্ট করিতে পারিল না, কেবল ক্ষুধায় ব্যাকুল হইয়া সেই পাত্রের গাত্র চাটিতে লাগিল। পরে আহার সমাপ্ত হইলে বিরক্তি প্রকাশ না করিয়া সে এই বলিতে বলিতে চলিয়া গেল, আমি কোনো মতে সারসকে দোষ দিতে পারি না, আমি যে পথে চলিয়াছিলাম সারসও সে পথে চলিয়াছে। সিংহ চর্মাবৃত গর্ধব। এক গর্ধব সিংহের চর্মে সর্বশরীর আবৃত করিয়া মনে ভাবিল, অতঃপর সকলেই আমায় সিংহ মনে করিবে, কেহই গর্ধব বলিয়া বুঝিতে পারিবেক না। অতএব আজ অবধি আমি এই বনে সিংহের ন্যায় আধিপত্য করিব। এই স্থির করিয়া কোনো জন্তুকে সম্মুখে দেখিলেই সে চিৎকার ও লম্ফঝম্ফ করিয়া ভয় দেখায়। নির্বোধ জন্তুরা তাহাকে সিংহ মনে করিয়া ভয়ে পলাইয়া যায়। এক দিবস এক শৃগালকে ঐরূপে ভয় দেখাইলে সে কহিল, ওরে গর্ধব, আমার কাছে তোর চালাকি খাটিবেক না, আমি যদি তোর স্বর না চিনিতাম তাহা হইলে সিংহ ভাবিয়া ভয় পাইতাম। টাক ও পরচুলা। এক ব্যক্তির মস্তকের সমুদয় চুল উঠিয়া গিয়াছিল। সকলকার কাছে সেরূপ মাথা দেখাইতে বড় লজ্জা হইত, এজন্য সে সর্বদা পরচুলা পরিয়া থাকিত। একদিন সে তিন চারিজন বন্ধুর সহিত ঘোড়ায় চড়িয়া বেড়াইতে গিয়াছিল।
ঘোড়া বেগে দৌড়িতে আরম্ভ করিলে ওই ব্যক্তির পরচুলা বাতাসে উড়িয়া ভূমিতে পড়িয়া গেল। সুতরাং তাহার টাক বাহির হইয়া পড়িল। তাহার সহচরেরা এই ব্যাপার দেখিয়া হাস্য সংবরণ করিতে পারিল না। সে ব্যক্তিও তাহাদের সঙ্গে হাস্য করিতে লাগিল এবং কহিল, যখন আমার আপনার চুল মাথায় রহিল না, তখন পরের চুল আটকাইয়া রাখিতে পারিব, এরূপ প্রত্যাশা করা অন্যায়। ঘোটকের ছায়া। এক ব্যক্তির একটি ঘোড়া ছিল। সে ওই ঘোড়া ভাড়া দিয়া জীবিকা নির্বাহ করিত। গ্রীষ্মকালে একদিন কোন ব্যক্তি চলিয়া যাইতে যাইতে অতিশয় ক্লান্ত হইয়া ওই ঘোড়া ভাড়া করিল। মধ্যাহ্নকাল উপস্থিত হইলে সে ব্যক্তি ঘোড়া হইতে নামিয়া খানিক বিশ্রাম করিবার নিমিত্ত ঘোড়ার ছায়ায় বসিল। তাহাকে ঘোড়ার ছায়ায় বসিতে দেখিয়া যাহার ঘোড়া, সে কহিল, ভালো, তুমি ঘোড়ার ছায়ায় বসিবে কেন? ঘোড়া তোমার নয়, এ আমার ঘোড়া, আমি উহার ছায়ায় বসিব, তোমায় কখনো বসিতে দিব না। তখন সে ব্যক্তি কহিল, আমি সমস্ত দিনের জন্য ঘোড়া ভাড়া করিয়াছি, কেন তুমি আমায় উহার ছায়ায় বসিতে দিবে না? অপর ব্যক্তি কহিল, তোমাকে ঘোড়াই ভাড়া দিয়াছি, ঘোড়ার ছায়া তো ভাড়া দিই নাই। এইরূপে ক্রমে ক্রমে বিবাদ উপস্থিত হওয়াতে উভয় ঘোড়া ছাড়িয়া দিয়া মারামারি করিতে লাগিল। এই সুযোগে ঘোড়া বেগে দৌড়িয়া পলায়ন করিল, আর উহার সন্ধান পাওয়া গেল না। অশ্ব ও গর্ধব। এক ব্যক্তির একটি অশ্ব ও একটি গর্ধব ছিল। সে কোন স্থানে যাইবার সময় সমুদয় দ্রব্য সামগ্রী গর্ধবের পৃষ্ঠে চাপাইয়া দিত। অশ্ব বহুমূল্যের বস্তু বলিয়া তাহার উপর কোনো ভার চাপাইত না। এক দিবস সমুদয় ভার বহিতে যাইতে যাইতে গর্ধবের পীড়া উপস্থিত হইল। পীড়ার যাতনা ও ভারের আধিক্য বশত গর্ধব অতিশয় কাতর হইয়া অশ্বকে কহিল, দেখো ভাই, আমি আর এত ভার বহিতে পারিতেছি না, যদি তুমি দয়া করিয়া কিয়ৎ অংশ লও, তাহা হইলে আমার অনেক পরিত্রাণ হয়, নতুবা আমি মারা পড়ি। অশ্ব কহিল, তুমি ভার বহিতে পারো না পারো আমার কি, আমায় তুমি বিরক্ত করিও না, আমি কখনো তোমার ভারের অংশ লইব না। গর্ধব আর কিছুই বলিল না, কিন্তু খানিক দূরে গিয়া যেমন মুখ থুবড়িয়া পড়িল, অমনি তাহার প্রাণ ত্যাগ হইল। তখন ওই ব্যক্তি সেই সমুদয় ভার অশ্বের পৃষ্ঠে চাপাইল এবং ওই ভারের সঙ্গে মরা গর্ধবটিও চাপাইয়া দিল। তখন অশ্ব সমুদয় ভার ও মরা গর্ধব উভয়ই বহিতে হইল দেখিয়া আক্ষেপ করিয়া মনে মনে কহিতে লাগিল, আমার যেমন দুষ্ট স্বভাব, তাহার উপযুক্ত ফল পাইলাম। তখন যদি এই ভারের অংশ লইতাম, এখন আমায় সমুদয় ভার ও মরা গর্ধব বহিতে হইত না। লবণবাহী বলদ। এক ব্যক্তি লবণের ব্যবসা করিত। কোন স্থানে লবণ সস্তা বিক্রিত হইতেছে শুনিয়া সে তথায় উপস্থিত হইল এবং কিছু লবণ কিনিয়া বলদের পৃষ্ঠে বোঝাই করিয়া লইয়া চলিল। পূর্ব পূর্ব বারে সে যত বোঝাই করিত, এবারে তাহা অপেক্ষা অনেক অধিক বোঝাই করিয়াছিল, এজন্য বলদ অতিশয় কাতর হইয়াছিল। পথের ধারে এক নালা ছিল, ওই নালায় অনেক জল থাকিত। নালার উপর এক সাঁকো ছিল, সেই সাঁকোর উপর দিয়া সকলে যাতায়াত করিত। বলদ ইচ্ছা করিয়া সেই সাঁকোর উপর হইতে নালায় পড়িয়া গেল। নালায় পড়িয়া যাওয়াতে অধিকাংশ লবণ জল লাগিয়া গলিয়া গেল, বলদের ভারের অনেক লাঘব হইল। তখন সে অকাতরে চলিয়া যাইতে লাগিল। ওই ব্যক্তি আর এক দিবস সেই বলদ লইয়া লবণ কিনিতে গিয়াছিল, সে দিবসও ওই বলদের পৃষ্ঠে অধিক ভার চাপাইল, বলদও পুনরায় ছল করিয়া ওই নালায় পড়িয়া গেল। এইরূপে দুই দিন অতিশয় ক্ষতি হইলে ব্যবসায়ী ব্যক্তি বুঝিতে পারিল, বলদ কেবল দুষ্টতা করিয়া আমার ক্ষতি করিতেছে, অতএব ইহাকে দুষ্টতার প্রতিফল দিতে হইবে। এই স্থির করিয়া সে ব্যক্তি ওই বলদ লইয়া তুলো কিনিতে গেল এবং তুলো কিনিয়া বলদের পৃষ্ঠে চাপাইয়া লইয়া চলিল। বলদ পূর্ববৎ ভার কমাইবার অভিপ্রায়ে নালায় পড়িয়া গেল। ব্যবসায়ী ব্যক্তি
পূর্ব পূর্ব বারে লবণ গলিয়া যাইবার ভয়ে যত শীঘ্র পারে বলদকে উঠাইত, এবারে অনেক বিলম্ব করিয়া উঠাইল। অনেক বিলম্ব হওয়াতে তুলো ভিজিয়া অতিশয় ভারী হইল। সে সমুদয় ভিজা তুলো বলদের পৃষ্ঠে চাপাইয়া লইয়া চলিল। সুতরাং সে দিবস নালায় পড়িবার পূর্বে বলদকে যত ভার বহিতে হইয়াছিল, নালায় পড়িয়া তাহা দ্বিগুণ অপেক্ষা অধিক ভার বহিতে হইল। সকল সময়ে এক ফিকির খাটে না। জ্যোতির্বেত্তা। এক জ্যোতির্বেত্তা প্রতিদিন রাত্রিতে নক্ষত্র দর্শন করিতেন। একদিন তিনি আকাশে দৃষ্টিপাত করিয়া নিবিষ্ট মনে নক্ষত্র দেখিতে দেখিতে পথে চলিয়া যাইতেছিলেন। সম্মুখে এক কূপ ছিল, দেখিতে না পাইয়া তাহাতে পড়িয়া গেলেন। তিনি কূপে পতিত হইয়া নিতান্ত কাতরস্বরে এই বলিয়া লোকদিগকে ডাকিতে লাগিলেন, ভাইরে, কে কোথায় আছো? সত্তর আসিয়া কূপ হইতে উঠাইয়া আমার প্রাণ রক্ষা করো। এক ব্যক্তি নিকট দিয়া চলিয়া যাইতেছিলেন। তিনি তাহার কাতরোক্তি শুনিয়া কূপের নিকটে উপস্থিত হইলেন এবং পড়িয়া যাইবার কারণ জিজ্ঞাসিয়া সমস্ত অবগত হইয়া কহিলেন, কি আশ্চর্য! তুমি যে পথে চলিয়া যাও সেই পথের কোথায় কি আছে তাহা জানিতে পারো না, কিন্তু আকাশের কোথায় কি আছে তাহা জানিবার জন্য ব্যস্ত হইয়াছিলে। বাঘ ও ছাগল। এক বাঘ পাহাড়ের উপর বেড়াইতে বেড়াইতে দেখিতে পাইল একটি ছাগল ওই পাহাড়ের অতি উচ্চ স্থানে চড়িতেছে। ওই স্থানে উঠিয়া ছাগলের প্রাণ সংহার করিয়া তদীয় রক্ত ও মাংস খাওয়া বাঘের পক্ষে সহজ নয়। এজন্য সে কৌতুক করিয়া নিচে নামাইবার নিমিত্ত কহিল, ভাই ছাগল, তুমি ওরূপ উচ্চ স্থানে বেড়াইতেছ কেন? যদি দৈবাৎ পড়িয়া যাও মরিয়া যাইবে। বিশেষত নিচের ঘাস যত মিষ্ট ও যত কোমল, উপরের ঘাস তত মিষ্ট ও তত কোমল নয়, অতএব নামিয়া আইসো। ছাগল কহিল, ভাই বাঘ, তুমি আমায় মাপ করো, আমি নিচে যাইতে পারিব না। আমি বুঝিতে পারিয়াছি তুমি আপন আহারের নিমিত্ত আমায় নিচে যাইতে বলিতেছ, আমার আহারের নিমিত্তে নহে। ইগল ও শৃগালি। এক ইগল ও এক শৃগালি উভয়েরই অতিশয় সদ্ভাব ছিল। ইগল এক উচ্চ বৃক্ষের শাখায় নীর নির্মাণ করিয়া তন্মধ্যে থাকিত, আর শৃগালি সেই বৃক্ষের মূল দেশে এক গর্তে অবস্থিতি করিত। একদিন শৃগালি আহারের চেষ্টায় বহির্গত হইয়াছে এমন সময়ে ইগল অতিশয় ক্ষুধার্থ হইয়া নীর হইতে নির্গত হইল এবং আমি যেরূপ উন্নত স্থানে থাকি শৃগালি আমার কিছুই করিতে পারিবে না, এই ভাবিয়া আহারের নিমিত্ত তাহার একটি শাবক লইয়া নিজ নীড়ে প্রবিষ্ট হইল। কিঞ্চিত পরেই শৃগালি আবাসে আসিয়া জানিতে পারিল ইগল তাহার একটি শাবক লইয়া গিয়াছে। তখন সে মিত্রদ্রোহী বলিয়া ইগলকে যথেষ্ট ভর্ৎসনা করিল এবং অনেক বিনয় করিয়া আপন শাবকটিকে ফিরাইয়া দিতে বলিল। ইগল শাবক ফিরাইয়া দিতে কোনো মতে সম্মত হইল না। ইগলের এরূপ অসৎ আচরণ দেখিয়া শৃগালি অত্যন্ত কুপিত হইল এবং অবিলম্বে শুষ্ক তৃণ ও কাষ্ঠ আহরণ করিয়া বৃক্ষের চতুর্দিকে সাজাইয়া আগুন লাগাইয়া দিল। ক্রমে ক্রমে ধূম ও অগ্নিশিখা বৃক্ষের অনেক দূর পর্যন্ত উঠিল। তখন ইগল আপনার ও আপন শাবকগণের প্রাণনাশের সম্ভাবনা দেখিয়া অতিশয় ভীত ও অস্থির হইল এবং তৎক্ষণাৎ শৃগালির শাবকটিকে ফিরিয়া দিয়া বিনয় বাক্যে বারংবার এই বলিতে লাগিল, আমি না বুঝিয়া অসৎ কর্ম করিয়াছি, তুমি ক্ষমা ও দয়া করিয়া অগ্নি নির্বাণ করিয়া দাও। আমি শপথ করিয়া বলিতেছি আর কখনো এরূপ অসৎ কর্ম করিব না। ইগলের বিনয় বাক্য ও প্রার্থনা শুনিয়া শৃগালির অন্তঃকরণে দয়ার উদয় হইল। তখন সে অতিশয় যত্ন ও পরিশ্রম করিয়া অবিলম্বে অগ্নি নির্বাণ করিয়া দিল।